অবস্থা সবাই আশা করি ভালো আছেন। এই যে আমাদের হচ্ছে আজকের মাল হচ্ছে আপনার ডাস্টা, এটা হচ্ছে লাইম স্টোনের ডাস্ট। এটা লোড হচ্ছে আমাদের গাজীপুরের উদ্দেশ্যে ব্লক কারখানা এবং হল ব্লক, যারা যারা এগুলো বানান তারা আমাদের থেকে ফিনিশিংয়ের জন্য ডাস্ট নিতে পারেন। ডাস্টটা মূলত ইউজ হচ্ছে ফিনিশিংয়ের জন্য। এছাড়া লাইম স্টোনের জেনুইন ডাস্ট আছে, যেটা আছে আপনার ক্লিংকারের মধ্যে ইউজ করা হয়, যেটা আপনার ডাইরেক্ট ইয়েতে সিমেন্টে ভালো একটা পার্সেন্টেজ এটা যায়। এটা হচ্ছে আপনার এই যে ডাস্টটা, এই যে ডাস্টটা, এটা আমাদের লোডিং ক্যাপাসিটি খুবই ভালো। আমরা রাত্রে 2টা, 3টা, 4টা, 5টা আমরা লোড দিতে পারি গাড়ি। আমাদের আপনারা যে কোনো টাইমে আপনাদের এই সুবিধাটা দিতে পারবো। এছাড়া আমাদের আরেকটা গাড়ি লোড হচ্ছে এখানে, এটা হচ্ছে যাবে আমাদের একটা পার্সোনাল আশেপাশের একটা প্রজেক্টে যাবে। এটা এটা কি আমাদের গ্রুপ পুরাটা? এই আমার ভাইরা বই আছে এখানে, আপনারা মাল লোডিং হচ্ছে আপনার ব্ল্যাক এলসিটা, মানে ব্ল্যাক এলসি মালটা লোড করবে। ব্ল্যাক এলসিটা আসলে এখন একটু হোয়াইট হোয়াইট দেখা দিতেছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার কাঁচানো, কাঁচানো মালটা। মুসা কাকা সালাম দাও একটু, সবাইকে মুসা কাকার পক্ষ থেকে সালাম। তো মাল যেটা হচ্ছে আপনার ব্ল্যাক এলসিটা যাবে হচ্ছে আপনার ওই যে ওই গাড়িতে, আর এছাড়া লোড হচ্ছে আপনার গাছ। তো ভালো ভালো পাথর বালির জন্য অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন, দেওয়া নাম্বার কল করুন, অথবা ওয়েবসাইটে আমাদের মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এভরিথিং ইন ডিটেলস আমাদের সাথে আলোচনা করতে পারেন। আপনাদের জন্য সবচেয়ে বেস্ট জিনিসটা আমরা সাজেস্ট করে থাকি অলওয়েজ। তো যাদের কোনো ধারণা নেই, আইডিয়া নেই, কাজ শুরু করবেন, নতুন প্রজেক্ট স্টার্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাথর বালির ব্যাপারে। আমরা হচ্ছে পাথর বালি এক্সপার্ট, ঠিক আছে, নট অ্যাজ ইঞ্জিনিয়ার শুধুমাত্র যে এক্সপার্ট এরকম কিছু না। আমরা বলতেছি হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে, এবং হচ্ছে কোনটার মধ্যে কোনটা ইউজ করতে হবে ওইটা নিয়ে। আপনার একটা পাথর যদি আপনারা ইউজ করেন, ওইটা কিন্তু আপনার ল্যাব টেস্ট করতে গেলে অনেক খরচ হয়ে যায়, ওইটা আপনার আমাদের থেকে সাধারণ ধারণা নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য উপরে নাম্বার দেওয়া নাম্বারে কল করেন, অথবা আমাদের ওয়েবসাইটে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।